আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রুবেল টিক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আবারও সাতশো একাত্তরটি পদে গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিও দুইটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক শুরু করা যাক আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুচ রইল কোথাও স্কিপ করবেন না কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এছাড়াও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে থেকে দেখে আবেদন করতে পারেন শুরু করা যাক গ্রাম উন্নয়ন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে সমগ্র দেশ প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে ঋণ কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মচারী এবং কর্মসূচি বাস্তবায়ন করে আসছে গাক চক্ষু হাসপাতাল গাগ এবং একটি আলাপজনক এবং সেবামূলক অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে বগুড়া দিনাজপুর ঢাকা এবং অত্যাধুনিক মানের এবং দরিদ্র বন্ধন এবং চক্ষু হাসপাতাল স্থাপন করে এবং স্বল্প মূল্যে মানসম্মত চক্ষু চিকিৎসা সেবার মাধ্যমে অস্তিত্ব এবং নিবারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুপ্রিয় দশক আশা করি বুঝতে পারছেন কি কাজ করে গাক এখন আলোচনা করব পদবী নিয়ে এক নম্বরে আপনার কনসালটেন্ট জুনিয়র এবং কনসালটেন্ট চক্ষু সার্জ আপনার সার্জন পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এমবি বিএস সব ডিপ্লোমা পাস করলে প্রস্তুতিতে আবেদন করতে পারছেন এছাড়াও যে কোনো চক্ষু হাসপাতাল চক্ষু সার্জার হিসেবে ন্যূনতম এক থেকে তিন বছর অভিজ্ঞতা চেয়েছে প্রথম পথটিতে দুই নম্বর মেডিকেল অফিসার পদ সংখ্যা চারটি আপনার এসএসসি আপনার এমবিবিএস এবং কোনো চক্ষু হাসপাতাল মেডিকেল অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হবে আপনার তিন নম্বরে আর্টিস্ট এবং কো এবং অর্ডিনেটর পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতোত্তর উত্তর পাশ করলেই পোস্টটিতে আবেদন করতে পারবেন অর্গানাইজার হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কিল বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে চার নম্বরের কাউন্সিলর পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক পাশ করলে আবেদন করা যাবে হাসপাতাল কাউন্সিল হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কিল বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তারপরে রিফ্রেকশনিস্ট এবং পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ডিও টি এম এ টি এস আপনার এখানে রিফ্রেকশনিস্ট কোর্স এবং আপনার সম্পূর্ণ ধারী হতে হবে যে কোনো চক্ষু হাসপাতাল এবং রিফ্রেক রিফ্রেকশনিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা দেওয়া হবে ল্যাব টেকনিশিয়ান পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এমন ল্যাবরেটারি এবং টেকনোলজি যে কোনো হাসপাতাল ল্যাব টেকনিশিয়ান হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে তারপর ফার্মেসিস্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস করলে আবেদন করা যাবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার থেকে বারো হাজার টাকা তারপরে নার্স এখানে পদ সংখ্যা দেওয়া হচ্ছে ছয়টি ডিপ্লোমা নার্সিং পাস করলে আবেদন করা যাবে এখানে আপনার মিড ওয়াইফারি থেকে পাস আবেদন করা যাবে বেতন স্কেল দশ হাজার থেকে বারো হাজার টাকা দেওয়া হবে রিসেপশনিস্ট পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক পাস করলে আবেদন করা যাবে এখানে বেতন স্কেল দশ হাজার থেকে পনেরো হাজার টাকা তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে দশ নম্বরের নার্স ট্রেনিং মহিলা এখানে পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে এস এস সি এস সি পাস করলে আবেদন করা যাবে দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে বেতন স্কেল ছয় হাজার থেকে বারো হাজার দেওয়া হবে এখানে সুস্থ এবং চাকরি এবং বিধিমালা অনুযায়ী আপনার এবং ভাতাসহ বছরের তিনটি উচ্চ ভাতা আপনাকে দেওয়া হবে এবং গ্র্যাচুয়েট এবং প্রভিডেন্ট ফান্ড এবং যাবতীয় এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদের আগামী বাইশে মে বিশ বাইশ আপনার বাইশ মে বিশ বাইশের মধ্যে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্ব বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদন করতে হবে এবং অথবা আপনার কেরিয়ার অ্যাট এবং গাক ও আর বিডিতে ইমেল প্রেরণ করতে হবে সকল পদের ক্ষেত্রেও আপনার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে সুপ্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে কোনো একটি সরকারি বা বেসরকারি জব সার্কুলার নিয়ে ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ